সৈয়দ আবু হোসেন বাবলা ঢাকা 4 আসনের সংসদ সদস্য। তিনি জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। এই রাজনীতিবিদ মোট 4 বার জাতীয় সংসদের সদস্য হয়েছেন। উইকিপিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে 1956 সালের 12 অক্টোবর জন্মগ্রহণ করেন বাবলা। তার বাবার নাম সৈয়দ একরাম হোসেন ও মা ফাতেমা খাতুন। এমপি বাবলার শিক্ষাগত যোগ্যতা বিএসসি। তিনি পেশায় ব্যবসায়ী। ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এমপি বাবলা। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। এরপর আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবেও কাজ করেছেন বাবলা। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করলে আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করা হয়। পরে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। ঢাকা 4 আসন থেকে 1986 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন বাবলা। 1988 সালে পুনরায় একই আসন থেকে এমপি নির্বাচিত হন তিনি। এরপর 2008 সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হয়ে ঢাকা 5 আসন থেকে নির্বাচন করেন, কিন্তু ওই নির্বাচনে পরাজিত হন। এরপর 2014 সালে মহাজোট থেকে জাতীয় পার্টিকে আসনটি ছেড়ে দেয়া হয়, যাবার প্রার্থী করা হয় বাবলাকে। এই নির্বাচনে তিনি 17,772 ভোট পেয়ে বিজয়ী হন। 2018 সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনেও জয়ী হন বাবলা। দ্বাদশ নির্বাচনেও একই আসনে হ্যাট্রিকের আশাবাদী জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্য। স্থানীয় জাপার নেতাকর্মীরা বলছেন এমপি বাবলা জনসম্পৃক্ত, স্থানীয়দের প্রয়োজনে তাকে পাশে পাওয়া যায়। আবার উন্নয়ন কাজেও আশপাশের সংসদীয় আসনের তুলনায় পিছিয়ে নেই ঢাকা 4 আসন। এই ধারা অব্যাহত রাখতে জনগণ আবারও তাকেই বেছে নেবেন। তবে তৃণমূল আওয়ামী লীগের দাবি, আসনটিতে জাতীয় পার্টির জায়গায় আওয়ামী লীগের কেউ এমপি থাকলে উন্নয়ন আরও বেশি হতো, তাই এখানে দলের প্রার্থীকেই চান তারা। অন্যদিকে হারানো আসন ফিরে পেতে তৎপর বিএনপি। তাদের ধারণা, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হলে দ্বাদশ নির্বাচনে পালাবদল হবে। ঢাকা 4 জাতীয় সংসদের 177 নম্বর আসন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 47, 51, 52, 53 ও 54 নং ওয়ার্ড এবং শ্যামপুরের একাংশ নিয়ে গঠিত আসনটি। একাদশ জাতীয় নির্বাচনের সময় এখানে মোট ভোটার ছিলেন 2,45,908 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,28,513 জন এবং নারী ভোটার 1,17,395 জন। সাদাকালো নিউজ।